নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং লক্ষ্মী পুজো ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সংগঠক শিক্ষকদের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত একটি জরুরি সুখবর আপনাদের দেওয়ার ছিল সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিওটা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা আপনারা সবাই জানেন সংগঠক শিক্ষকদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ দীর্ঘদিন ধরে টালবাহানা করছিল এবং পুজোর ছুটির আগেই আমি বলে দিয়েছিলাম যে আপনাদের নিয়োগ পুজোর ছুটির পরেই হতে চলেছে বন্ধুরা সেই কথা মিলে যেতে চলেছে বন্ধুরা আগামী রবিবার লক্ষ্মী পুজো রয়েছে তারপর সোমবার থেকে সরকারি অফিসগুলো পুনরায় খুলতে চলেছে বন্ধুরা আপনাদের নিয়োগও খুব শীঘ্রই হতে চলেছে বন্ধুরা প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার যে সমস্ত পুরানো নিয়োগ আটকে রয়েছে সেই সমস্ত নিয়োগকে অতি দ্রুত শেষ করতে চাইছে তাই প্রাথমিকের যে সমস্ত কেসের জন্য আটকে থাকা নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই নিয়োগগুলো রাজ্য সরকার অতি দ্রুত সম্পন্ন করে নতুন টেট পরীক্ষা নিতে চাইছে এবং আপনারা সবাই জানেন এরই মধ্যে পুজোর ছুটির আগে নতুন টেট নেওয়ার বিজ্ঞপ্তি অলরেডি জারি করে দিয়েছে এবং এ সপ্তাহ থেকেই অর্থাৎ লক্ষ্মী পুজোর পর থেকেই সেই সংক্রান্ত দরখাস্ত শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের মধ্যে সেই নতুন টেটের পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা এর মধ্যে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর ছুটির আগের সব পুজোর ছুটির আগে যে শেষ সপ্তাহ ছিল সেই শেষ সপ্তাহে শিক্ষা দপ্তরের বিভিন্ন কর কর্তাব্যক্তির সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর বিকাশ ভবনে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে পুরানো যে সমস্ত নিয়োগ কেসের জন্য আটকে রয়েছে বা কোর্টের অর্ডার হয়ে গেছে সেই সমস্ত নিয়োগ রাজ্য সরকার অতি দ্রুত সম্পন্ন করতে চাইছে যাতে ভবিষ্যতের নতুন টেটের ক্ষেত্রে আর কোনো কো কেসের সম্মুখীন হতে না হয় বা পরবর্তীকালে যে সমস্ত প্রাথমিকে নিয়োগ হবে তা যাতে কেসের সম্মুখীন হতে না হয় তাই রাজ্য সরকার চাইছে বাকি থাকা যে সমস্ত নিয়োগ অর্থাৎ অর্গানাইজার শিক্ষক প্রাথমিক দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার নিয়োগ দু হাজার চোদ্দো নন নিয়োগ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে সব থেকে প্রথমে অবশ্যই নিয়োগ দেওয়া হবে সংগঠক শিক্ষকদের সে সংক্রান্ত বিস্তারিত পুজোর ছুটির আগেই আলোচনা হয়ে গেছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে পর্ষদের ব্যক্তিদের বন্ধুরা আমার কথা সঠিক প্রমাণ করে সম্ভবত লক্ষ্মী পুজোর পরেই অর্থাৎ সামনের সপ্তাহে বুধ কিংবা বৃহস্পতিবার আপনাদের নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে এবং আপনাদের নিয়োগ সম্পন্ন করেই তবে রাজ্য সরকার অন্য নিয়োগগুলো সম্পন্ন করতে চাইছে কারণ যে বাকি থাকা নিয়োগ রয়েছে সেই নিয়োগে রাজ্য সরকার খুব কম সংখ্যক সিট বরাদ্দ রেখেছে এবং বেশি সংখ্যক সিট নতুন স্টেট দু হাজার চোদ্দো দু হাজার সতেরো টেট থেকে নিয়োগ করতে চায় বন্ধুরা আপনাদের জন্য প্রায় দেড় হাজার থেকে দু হাজার সিট রয়েছে এই সংক্রান্ত সিটে আপনাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বুধবার কিংবা বৃহস্পতিবার অর্থাৎ ইংরাজি অক্টোবর মাসের বারো তারিখ বা তেরো তারিখ সন্ধ্যের মধ্যে অবশ্যই আপনাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে বিস্তারিত আপনাদের নিয়োগের পদ্ধতিগুলো জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে এ সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার